নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের একটা পটল চিংড়ি রেসিপি করে দেখাবো, যেটা দেখতে হয় অসম্ভব সুন্দর আর খেতে হয় একদম অনুষ্ঠান বাড়ির মতন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পটল চিংড়ি করার জন্য আমি 500 গ্রাম মতন পটল নিয়ে নিয়েছি আর 4টে আলু নিয়ে নিয়েছি। পটলটার আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি, কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। পটল চিংড়ির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য আমি 2টো টমেটো, 3টে মতন পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, 4-5টা কাজু, আর ছোট এলাচ 4টে, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ নিয়ে নিয়েছি। এগুলো আমি কড়াতে একটু হালকাভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে এতে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে, একে একে মশলাগুলো দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট বানিয়ে নেব। এটা আমার ঠান্ডা হোক, ততক্ষণ কড়াতে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, এবার এটাকে আমি ভেজে নেব। কড়াতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে পটলটার আলুটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবারে পটলটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পটলটা ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, অল্প হলুদও দিলাম। পটলটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব। আলুতেও অল্প পরিমাণে নুন দিলাম। গ্যাসের সিটটা কম করে দিয়ে ঢাকা দিয়ে আলুটা এবারে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, কড়াতে আবারও পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলেতে 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ ফোড়ন দিলাম আর একটু গোটা জিরে ফোড়ন দেব। মশলার পেস্টটা আমি এতে দিয়ে দিয়েছি আর মিক্সির জার ধুয়ে জলটাও দিয়ে দেব। এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এবারে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো ছোট চামচের 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ মতো লবণ, যেহেতু আমার আলু আর পটলে লবণ দেয়া ছিল। দিয়ে মশলাটাকে ভালো করে মেশাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দইটাকে ভালোভাবে মেশাতে হবে যাতে ফেটে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে আমি আলু আর পটলটা দিয়ে দেবো। মশলাটার সঙ্গে আলু পটলটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে এতে 1 গ্লাস মতন জল দিয়ে দেবো। জল দেওয়ার আগে আমি এতে 2 চামচ মতো টমেটো সস দিয়েছি। এবার এতে আমি 1 গ্লাস জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেবো। চিংড়ি মাছটা এখন দেবো না, আলুটা সেদ্ধ হলে তখন চিংড়ি মাছটা দেবো। সেটা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
চিংড়ি মাছটা দিয়ে দু এক মিনিট মতন একটু ফোটাবো। পটল চিংড়িটা হয়ে গেছে, এবার এতে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম, ছোট চামচের এক চামচ শাহী গরম মশলা দিয়ে দিলাম, ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে এবারে পটল চিংড়িটা আমি নামিয়ে নেব। পটল চিংড়ির রেসিপি আমার একদম রেডি, আপনারা বাড়িতে এটা অবশ্যই বানাবেন আর গরম ভাতের সঙ্গে বাড়ির সকলকে পরিবেশন করবেন। আপনাদের রান্নাটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন। আজকের মতন আসছি, নমস্কার।